আমার চা পারার এখন কিছুই নাই, আমার সব কিছু জানে শুনে, সব কিছু সিদ্ধান্ত সব কিছুই তো জানবে সে, আমাকে যে বিয়ে শাদি করবে। আমি চাই সেইটাই যে আমাকে সব কিছু জানে শুনে আমাকে যাতে ভালোভাবে সম্মান মতন বিয়ে শাদি করে নিয়ে যায়, এইটুকুই আমি চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? শিমলা। শিমলা আপু, কেমন আছেন আপনি? ভালোই রাখছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি আর আমার একটা ছোট বোন আছে আর আমার আম্মু আছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। কতদিন হলো বাবা মারা গেছে? 8 বছর। তো অনেকদিন হয়ে গেল মারা গেছে। তো আপনাদের সংসারটা কে চালায়? সংসারটা এখন বর্তমানে আমি চালাইতেছি। আপনি কি করেন? আমি আগে মনে করেন বাসাবাড়িতে কাজ করতাম, করার পরে তারপরে এখন আর বাসাবাড়িতে কাজ করি না, গার্মেন্টসে ভর্তি হয়েছি ভাই, গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে চাকরি করেন? কি গার্মেন্টসে? ওটা একটা ফ্যাক্টরি, মানে গার্মেন্টস ফ্যাক্টরি টাইপের আসলে কাজ করি। আচ্ছা আচ্ছা, ওখানে কি কাজ করেন, কি টাইপের? মনে করেন এই যে এই কাপড় চোপড় সেলাই করা লাগে, মেশিং এর কাজ, মানে ছোটখাটো বোতাম টোতাম লাগানো এগুলো কাজ করেন? আচ্ছা আচ্ছা। তা এখানে কাজ করে কি মোটামুটি ভালোই চলতে পারতেছেন নাকি? আসলে চলতে পারতেছে কি ভাই, অনেক কষ্টেই চলতেছে। আম্মুটার হাটের সমস্যা, বুকের ব্যথা, ডায়াবেটিস, অনেক কষ্ট হয় ভাই। তার জন্য ভাবলাম যে ইউটিউবের সামনে আসি, দেখি কোনো ভাইয়েরা যদি ভালো লাগে মনের থেকে, আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে শাদি করতে চায়, আমার মা আমার আম্মুকে তার আম্মুর মতন ভালোবাসে, এরকম যদি পায় কেউ আমার পাশে থাকতে চায়, মনের থেকে যে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবেসে তার সঙ্গে বিবাহ করতে চাই। এখন সে বাংলাদেশি হোক, প্রবাসী হোক, যা খুশি তাই হোক, কিন্তু আমি যাতে সুখে থাকতে পারি তার কাছে, আমাকে যে মন থেকে ভালোবাসবে, আমি তার ওই রকম মানুষই একজন চাইতেছি। আপনারও তো আসলে উচিত যে ছেলে যে মা বাবা থাকবে তাকেও শ্বশুর শাশুড়ি নিজের মায়ের মতো ভালোবাসতে হবে, যে সংসারে যাবেন তারও ভালোবাসতে হবে। তো এখন গার্মেন্টসে চাকরি করে ভালো লাগতেছে নাকি আসলে বিয়ে শাদী করে সংসার করাটাই ভালো মনে করতেছেন? এখন বয়স হয়েছে, এখন বুঝতেছি যে 17-18 বছর বয়স হয়ে গেছে, এখন তো আমার ইচ্ছা আছে যে একটা ভালো ছেলে দেখি বিয়ে শাদি বসি, এইভাবে কি জীবন চলবে? না সেইটাই, সেটা বিয়ে শাদি করতেই হবে, বয়স হলে এটাই স্বাভাবিক। আর পড়ালেখা করছিলেন? পড়ালেখা করতে পারি নাই, বাবাটা মারা গেছে, তখন আরও ছোটো ছিলাম, 8 বছর আগে মারা গেছে। মানে অল্প কিছু করছিলেন? অল্প আর কি, নিজের নাম ঠিকানা আর কি কিছু পারি। আচ্ছা, একটু যদি পড়ালেখা ভালো জানতেন তাহলে কি মনে হয় না এখন যে ভালো একটু ভালো চাকরি করতে পারতেন? হ্যাঁ, একটু পড়াশোনা থাকলে আরও উন্নত মানের চাকরি করতে পারতাম ভালোই। এই যে বড়ো হয়েছেন 17-18 বছর বয়স, মোটামুটি তো অনেক অভিজ্ঞতাই হয়েছে, এই বয়সের প্রেম ভালোবাসা অনেক কিছুই জীবনে ঘটে বা আসে, এরকম হয়েছে কিছু? এরকম হবে কিভাবে ভাই, কাজ করতে করতেই তো সময় চলে যায়, আসে 2-3 জায়গা থেকে বিয়ের আলাপ আলোচনা আসে, আসার পরে কথাবার্তা ঠিক মতনই বলে, বলার পরে বলে যে যৌতুক দিতে হবে, তখন আমার আম্মু বলে যে আমরা গরিব অসহায় হয়, আমার তো কোনো ছেলে নাই, আমার ছেলে থাকলে আমি যৌতুক দিয়ে বিয়ে শাদি দিতে পারতাম। এখন চায় একটা বাইক চায়, তারপরে খাট পালং চায়, টাকা চায়, এগুলো কি আমাদের পক্ষে, আমাদের পক্ষে সম্ভব ভাই? সেটাই সেটাই। তারপরেও এখন দেখবেন প্রতিবেদনের সামনে আসছেন, অনেকে আছে কোনো কিছুই চায় না, সুন্দর একটা মেয়ে চায়, সুন্দর একটা মন চায়, ভালো একটা মানুষ চায় বিয়ের জন্য। তো এরকম যদি আপনার ভিতর সব গুণ থাকে অবশ্যই দেখবেন কোনো কিছুই লাগবে না, আপনাকে আরও দিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে যাবে, এরকমও হয়। আমিও চাইতেছি যাতে এরকমই একটা মানুষ পাই, আমার পাশে থাকে, আমাকে হেল্প সহযোগিতা করে। তো আপনার মানে ভালোবাসে, ঠিকানাটা কোথায়? ঠিকানাটা কুমিল্লা। কুমিল্লা থাকেন, চাকরি করেন এই ঢাকাতেই? হ্যাঁ ঢাকাতেই, ঢাকাতেই চাকরি করেন। তো এখন আপনার সাথে এই আপনার মা বোন এগুলাই নিয়ে আছেন, বাসা ভাড়া করে আছেন? হ্যাঁ বাসা ভাড়াই থাকি। আচ্ছা আচ্ছা, আমার আম্মু আর আমার একটা ছোট বোন আছে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবো। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, মুখস্থ নাই। না, আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারছেন এক অসহায় মেয়ের জীবনের গল্প, বা তার আসলে ইচ্ছা, সে নিজে একটা চাকরি করে কিন্তু আসলে তার চাকরিটা করাও কষ্ট হয়ে যাচ্ছে, সে চাচ্ছে বয়স হয়েছে বিয়ে করে স্বামীর সংসার করবে, এটাই তার স্বপ্ন। কেউ যদি তার কাছে যোগাযোগ করতে চান তার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটি হচ্ছে 01810833235। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 01810833235। নাম্বারটা কার কাছে থাকে? ফোনটা আমার কাছেই থাকে। ফোনটা আপনার কাছেই থাকে? কাজে গেলে আমি নিয়ে যাই। জীবনে কি ইচ্ছা ছিল এত বড় হয়েছেন, আসলে ইচ্ছাটা স্বপ্নটা ছিল কি? ইচ্ছাটা স্বপ্নটা ছিল কি, বাবাটা যেহেতু মারা গেছে এখন তো আমাদের কষ্টেরই জীবন ভাই,
সেটাই আল্লাহ মনে আশা পূরণ করবেন। ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।